আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বর্তমান সময়ে বয়স 40 প্লাস হলেই মানুষের মাঝে বার্ধক্যের বয়সের ছাপ পড়তে থাকে, অনেকের চুল সাদা হতে থাকে। তারপরেও অনেকেই আছে যারা এই সাদা চুলকে সাদা রাখতে চায় না, বরং কালো খেজাব দিয়ে সেটাকে কালো করে নেয়, নিজের যৌবনকে প্রকাশ করতে চায়, যৌবনকে ধরে রাখতে চায়। তাই এখন আমরা জানবো এই সাদা চুলকে সাদা রাখা উত্তম নাকি কালো করা। অনেক হাদিসে চুল সাদা রাখার ফজিলত বর্ণিত হয়েছে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাদা চুলে খেজাব ব্যবহার করেছেন, তবে তা খুবই কম, বেশিরভাগ সময়ই চুলে খেজাব না লাগিয়ে সাদাই রেখে দিয়েছেন। তাই সাদা চুলে খেজাব লাগানো, তাকে রঙিন করা, কালো করা অথবা খেজাব না লাগানো, বরং সাদা রাখা, উভয়টাই বৈধ। তবে উত্তম হলো এই সাদা চুলে কোনো খেজাব না লাগানো, কোনো ধরনের কালার না করা, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা চুলকে মুমিনের নূর বলে আখ্যায়িত করেছেন। যেমন শরহে নববীতে ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, আন্নাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবিগা ফি ওয়াক্তিন তারাকাহু ফি মুআযামিল ওয়াক্তি। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একবার তার চুলে খেজাব লাগিয়েছেন, আর অধিকাংশ সময় তিনি এই খেজাব লাগাতেন না, বরং সাদা চুলকে সাদাই রেখে দিতেন। আর তাকমিলাতু ফাতহিল মুলহিম নামক কিতাবে বলা হয়েছে, ওয়ায়ুহমালু হাদিসু মান আসবাতাল খিযাব আলা আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা যালিকা আহিয়ানান ওয়া লাম ইউয়াযিব আলাইহি। যে হাদিসগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিজাব লাগানোর কথা উল্লেখ রয়েছে, তা দ্বারা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এটা করতেন, কিন্তু ধারাবাহিকভাবে খিজাব লাগাতেন না। অধিকাংশ সময় খিজাব ছাড়া থাকতো, কিন্তু মাঝে মাঝে খিজাব লাগাতেন। মুসনাদে আহমদে বর্ণিত এক হাদিসে রয়েছে, আন আমর ইবনে শুআইব আন নবীহি আন জাদ্দিহি আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন নতফি শাইব وقال انه نور المسلم। এই হাদিসটি আমর ইবনে শুআইব থেকে বর্ণিত, সেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্ধক্য তথা সাদা চুলকে মুছে ফেলতে, তাকে রঙিন করে ফেলতে নিষেধ করেছেন। وقال انه نور المسلم এবং বলেছেন এই সাদা চুল, এই বার্ধক্য, এটা মুমিনের জন্য নূর। আবু দাউদ শরীফে বর্ণিত একটি হাদিস, সেখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আন সাবিতিন আন আনাস আন্নাহু সুইলা আন খিতাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা আন্নাহু লাম ইয়াখযিব ولكن خضب ابو بكر وعمر رضي الله عنهما। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিজাব লাগানো, চুলকে রঙিন করা, কালো করার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খিজাব লাগাননি, বরং আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুমা তারা দুইজনে খিজাব লাগিয়েছিলেন। সহিহ বুখারীতে বর্ণিত একটি হাদিস, আন উসমান ইবনে আব্দুল্লাহ ইবনে মাওহুবিন ক্বালা দাখালতু আলা উম্মি সালামাত রাদিয়াল্লাহু তাআলা আনহা فأخرجت إلينا شعرا من شعر النبي صلى الله عليه وسلم مخضوبا। এই হাদিসটিতে বলা হয়েছে যে উসমান ইবনে আব্দুল্লাহ ইবনে মাওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল বের করে আনলেন, যেটি ছিল খেজাবকৃত, অর্থাৎ খেজাব লাগানো ছিল, এমন একটি চুল বের করে তাদেরকে দেখালেন। সুতরাং এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে খেজাব লাগানো না লাগানো উভয়টাই বৈধ, তবে না লাগানোটাই উত্তম, কেননা এটা হলো মুমিনের জন্য নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় চুলে কোনো কিছু লাগাতেন না, আর অল্প সময়ই চুলে খেজাব করতেন, খেজাব লাগাতেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ, পরবর্তীতে নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমাদের এই ভিডিওটিকে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাছাড়াও আপনারা যদি নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে আমাদেরকে কল করতে পারেন, ইমেল করতে পারেন, অথবা আমাদের ভিডিওগুলোর কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, ভিডিও তৈরি করব, আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।